আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা যে কোনো পায়জামায় টিপ বোতাম অ্যাটাচড করবেন এবং কিভাবে টিপ বোতামটি লাগালে টিপ বোতাম ছিঁড়ে যাবে না। তো প্রথমে আমি পায়জামার একটি পায়ের মুহুরির অংশে টিপ বোতাম অ্যাটাচড করে নিয়েছি। তো আমি কিভাবে টিপ বোতামটি অ্যাটাচড করেছি সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা সূচে সুতা ইনসার্ট করবেন এবং সুতার পার্ট থাকবে চারটি। তো আসলে সব কিছু বলে বোঝানো যায় না, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি টিপ বোতামটি অ্যাটাচ করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। Thank you.
তো দেখতেই পাচ্ছেন টিবুতাম অ্যাটাচ করা হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।